আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যেখানে বসে এই মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব চ্যানেল দেখতে যে স্বাস্থ্য বিষয় সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে জানাবো বুকে জমা বা ঘন কফ দূর করার প্রাকৃতিক উপায়, কিভাবে আমরা বুকের কফ বা কাশি বা জমে থাকা কফ কিভাবে বিভিন্ন আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে বা নিজের ঘরোয়া টিপসের মাধ্যমে ওষুধ ছাড়াই বিনা ওষুধে দূর করতে পারবো, এ বিষয়ে আলোচনা করবো। দর্শক, যারা মোহাম্মদপুর কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সকলকে বলবো এই মোহাম্মদপুর কলিকাতা হার্বালের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমাদের প্রতিদিন প্রতিদিন আপডেট ভিডিওগুলো দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ এবং ধন্যবাদ দিয়ে শুরু করলাম আজকের বিষয়, বুকে জমে থাকা কফ দূর করার প্রাকৃতিক উপায়। বিশেষ করে শীতকাল শেষ, গ্রীষ্ম আগমন করতেছে, এই শীতকালে আমাদের দেহে নানা প্রকার সমস্যা দেখা দেয়। এর মধ্যে সর্দি কাশি প্রকোপ আকার ধারণ করে, এটি আরও মারাত্মক হয় যখন বুকে বসে যায় কফ। খুব বেশি কফ জমে থাকার কারণে শ্বাসকষ্ট দেখা দেয়, তবে শুধু বড় মানুষ না, বাচ্চাদেরও এই সমস্যা ভুগতে থাকে। এই বুকে জমে থাকা কফ দূর করার জন্য রয়েছে কিছু অসাধারণ স্বাস্থ্য টিপস, চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা বুকের কফ সরাবো, শ্বাসকষ্ট রক্ষা পাব। সর্বপ্রথম লেবু এবং মধুর সিরাপ কীভাবে বানাবেন, 1 চা চামচ মধুর সাথে লেবুর রস দারচিনি গুঁড়ো মিশিয়ে একটি সিরাপ তৈরি করুন। যখন গলা খুশখুস করবে বা কফের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হবে তখন ওই সিরাপটি প্রতিদিন 4 চামচ করে খেয়ে নিন। তাছাড়া কুসুম গরম পানিতে লেবুর রস ও 1 কাপ রং চায়ের ভিতরে একটু লেবুর রস মিশিয়ে খেলে গলা পরিষ্কার হয়ে যায়। নাম্বার 2, আদা, সকল রোগের দাদা। একথা অর্থ হলো আদা বুকে জমে থাকা কফ দূর করতে খুবই কার্যকরী। আদা খুব ভালো কাজ দিবে। আদা, আদার চা কিংবা আদা পানি খেলেও এই সমস্যা থেকে আমরা মুক্তি থাকতে পারবো ইনশা আল্লাহ। আদা পানির সহিত 1 গ্লাস গরম পানিতে আদা কুচি কুচি করে দিয়ে ফুটিয়ে নিন। পানি ভালোভাবে ফুটিয়ে উঠলে আদা ছেঁকে নিন এবং কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন। তাছাড়া শুকনো কাশি, গলা খুশখুশ, ভাপ কমানোর জন্য 1 টুকরো আদা মুখে নিয়ে রেখে দিন। এবং হলুদ শুধু অ্যান্টিসেপ্টিক নয়, হলুদে আছে কার্কিউমিন নামক উপাদান যা বুকে জমা থাকা কফ দূর করতে সাহায্য করবে। এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ব্যথা বিশেষ করে বুকে ব্যথা দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন ফুলকুচি করার জন্য, গড় গড়া করার জন্য 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন, অথবা 1 গ্লাস দুধে 1/2 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিয়ে এর সাথে মধু মিশিয়ে নিন। এরপর তরল খাবার, বুকে কফ জমে থাকার কারণে খাবারে কষ্ট হয়, তাই এই সময় বেশি করে তরল এবং গরম পানি খেলে আরাম পাওয়া যায়। সারাদিন প্রচুর পানি, জুস, মুরগি ও সবজির স্যুপ বা তুলসী পাতার চা পান করুন। গরম পানির ভাপ ফুটন্ত গরম পানিতে মেন্থল দিয়ে ভালো করে ফুটিয়ে মিশিয়ে নিন। বিশেষ করে চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন এবং ঘন ঘন শ্বাস নিন। এবং তো 10 মিনিট করলে দিনে 2 বার ভাপ নিলে এতে বন্ধ থাকার নাক খুলে যাবে, বুকে জন্মদা কাপ নরমে গলে যাবে। বিশেষ করে গরম পানি দিয়ে গড়গড়া করলে একটু লবণ দিয়ে যে কোনো গলা ব্যথা কমে যায়। এই জন্য 1 গ্লাস কুসুম গরম পানিতে 1/2 চা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন। এবার দিনে 2 থেকে 3 বার গড়গড়া করলে গলা ব্যথা এবং কাশি কমাতে বেশ কার্যকর, এটি ঘরোয়া উপায় অ্যান্টিবায়োটিক মতো কাজ করবে। এরপর আসা গরম দুধ, গরম দুধে মধু হলুদ গোলমরিচ মিশিয়ে খাওয়া যেতে পারে, তাতে বুকে জমে থাকা কফ সর্দি কাশি সারাতে অত্যন্ত কার্যকর করবে। হলুদে আছে ব্যাকটেরিয়া সংক্রমণ
রোধকারী উপাদান, গোলমরি হজমে সাহায্য করে এবং কফ সারায়। এবং কফ সর্দি প্রতিদিন দুবার পান করলে হবে। আদা এবং পুদিনা পাতা, ক্যামোকাইনিল, রোজমেরি মিশিয়ে চা বানিয়ে পান করলেও সেক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়। চিনি বদলে মধু ব্যবহার করলেও মিলবে বাড়তি উপকার। চা ভালো, তবে রং চা খেতে পারলে বেশি ভালো ফল দেয়। বিশেষ করে লেবুর চা বা রং চা উপকার বলে শেষ করে যাবে না। যেটা প্রত্যেকটি ডাক্তার, কফ, বক্ষব্যাধি ডাক্তার বলেন, অ্যাজমা হবে ডাক্তার, সবাই আপনাকে একটা পরামর্শ দিব রং চা, দার্চ আদিতে খাওয়ার জন্য। এর উপরে কোনো মেডিসিন আর হতেই পারে না। এরপর হতে পারে ব্ল্যাক কফি, অস্বস্তি থেকে সাময়িক আরাম দিবে ব্ল্যাক কফি বা কালো কফি। আর জমে থাকা সর্দি গলাতে উপকার, তবে দিনে 2 কাপের বেশি পান করা যাবে না, কারণ অতিরিক্ত ক্যাফেইন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বাম পানিতে ইউনিক ইসাম তেল মিশিয়ে তার বাপ মিশের সাথে নিতে পারেন, তাতে করে বুকের কফ নরম হয়ে গলে যাবে। দর্শক, এছাড়াও আমরা বিশেষ করে এ কফ কাশি কিরার জন্য আমরা প্রচুর পরিমাণ মধু আদা খেতে পারি, গোলমরিচ দিয়া, এবং বিশেষ করে যাদের বেশি কাশি অ্যাজমা টান এসে পড়ে তাদের একটা পরামর্শ দিব, আপনারা মধু সকাল বিকেল 1 চামচ খেতে পারেন। এবং এছাড়াও রং চা, দারচিনি আদা দিয়ে খেতে পারেন, তাতে বুকের যে কোনো কফ কাশি অ্যাজমার বাপ শ্বাসকষ্টের জন্য চিরতমুখ থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে দীর্ঘ কামনাকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।